আধুনিক থেকে আধুনিকতম পরিষেবা দেওয়ার তাগিদে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি ডাক্তারদের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে দক্ষিণ কলকাতার বিপি পোদ্দার হাসপাতাল। সেই তাগিদ থেকেই শনিবার বাইপাস সংলগ্ন পাঁচতারা একটি হোটেলে আয়োজিত হলো আলোচনা সভা। আলোচনার শিরোনামে উঠে এলো হৃদরোগের চিকিৎসার ক্রমবিবর্তন। বক্তব্য রাখলেন ডক্টর অভিজিৎ আইচ ভৌমিক এবং ডক্টর সৌম্যকান্তি দত্ত। এছাড়াও আলোচনা হয় এসেন্সিয়ালিটি অ্যান্ড বেনিফিট অফ নি রিপ্লেসমেন্ট সার্জারি নিয়েও। বক্তব্য রাখলেন ডক্টর ঋতিক গাঙ্গুলি এবং ডক্টর অভিজিৎ সেন। বিপি পোদ্দার হাসপাতালের এই উদ্যোগের প্রশংসা করেছেন আলোচনায় উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরা। দেখুন, বিপি পোদ্দার হসপিটাল এই মুহূর্তে কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যতম অত্যাধুনিক মাল্টি স্পেশালিটি হসপিটাল। বিপি পোদ্দার হসপিটালে সব রকম অত্যাধুনিক পরিকাঠামো রয়েছে, সেটা কার্ডিওলজি হোক, অর্থোপেডিক হোক বা অন্য যে কোনো ডিপার্টমেন্ট, ক্রিটিক্যাল কেয়ার সব কিছু বিপি পোদ্দার হসপিটালে বর্তমান। প্রচুর মানুষ অর্থ আর্থারিজের কারণে হাঁটতে পারেন না, প্রচণ্ড হাঁটুতে ব্যথা, সেইগুলো কিভাবে সেই মানুষগুলো আজকে সুস্থ হয়ে বিপি পোদ্দার হসপিটাল থেকে এই অত্যাধুনিক ট্রিটমেন্ট পেয়ে তারা সুস্থ হচ্ছে, এবং কার্ডিওলজির ক্ষেত্রে আমরা যে মোস্ট অ্যাডভান্স যে টেকনিকগুলো ইউজ করছি সেগুলো আমরা তাদের সাথে শেয়ার করছি, তারা যাতে জানতে পারেন, এবং তাদের যে পেশেন্টরা আছে তারাও যাতে তাদের মাধ্যমে জানতে পারেন যে বিপি পোদ্দার হসপিটালের এই ব্যাপারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।